আছে, লাল কার্ড দেখে ওদেরকে মাঠ থেকে বের করে দিতে হবে। ওবায়দুল কাদেররা যেই অসুস্থ খেলা শুরু করেছেন, আপনাদেরকে যদি বাঁচতে হয়, এই দেশকে যদি বাঁচাতে হয়, সেই খেলাও আপনাদেরকে জিততে হবে। শেখ হাসিনা, বিরাবদের সরকার, গায়ের জোরে সরকার কিছুদিন আগে বক্তব্য রেখেছে, বিরোধী দলের সভা সমাবেশে যেন মিছিল মিটিংয়ে বাধা না দেওয়া হয়। কিন্তু বিপরীত চিত্র কি, প্রত্যেকটি জায়গায় ছাত্রলীগ যুবলীগ হামলা করছে। আঘাতের বিপরীতে যদি পাল্টা আঘাত দিতে না পারেন, আন্দোলনে জয়ী হওয়া যাবে না। শেখ হাসিনার পতন ঘটাতে হলে পাল্টা আঘাত করতেই হবে। আর যদি বসে থাকেন তাহলে রাস্তায় লাশ হয়ে পড়ে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, ওবায়দুল কাদেররা এই বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা মানুষের আত্মরক্ষার অধিকার আছে। আপনাদেরকে যখন লাঠি শুটা হকের শেখ রামদানি হামলা করতে আসবে, দৌড়ে না পালিয়ে প্রতিহত করুন। যেদিন থেকে প্রতিহত করা শুরু করবেন সেদিন থেকে ওরা পিছু হটবে। লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে, বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। বাধা দিবে যেখানে, জোট বাঁধো তৈরি হও, স্বৈরাচার ধরা দাও, আপনারা কি সেই একদলীয় শাসন কায়েম করতে দিবেন? আপনারা কি আবার বক্সল কায়েম করতে দিবেন? তাহলে শেখ হাসিনার ফাঁসিবাজার পতন ঘটাতে লড়াই সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি, আমরা সহিংস রাজনীতি চাই না, আমরা শান্তি এবং সম্প্রীতির রাজনীতি চাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, ওবায়দুল কাদেররা এই বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। কারাগার থেকে বড় বড় অপরাধী, অস্ত্রবাজ, চাঁদাবাজ, মাদকাসক্ত, ধর্ষক, সন্ত্রাসীদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে। কেন মুক্ত করে দেওয়া হচ্ছে? আগামীর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুলি করার জন্য, হামলা করার জন্য, শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা স্মরণ করে দিতে চাই, ইতিহাস সাক্ষী দেয়, কোনো স্বৈরাচার অস্ত্রের মুখে সন্ত্রাসীদের দিয়ে টিকে থাকতে পারে নাই। আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। আপনাদেরকে সাহস নিয়ে লড়তে হবে। কথা ক্লিয়ার? আমরা বলেছি প্রত্যেকটা মানুষের আত্মরক্ষার অধিকার আছে। আপনাদেরকে যখন লাঠি শুটা হকের শেখ রামদানি হামলা করতে আসবে, দৌড়ে না পালিয়ে প্রতিহত করুন। যেদিন থেকে প্রতিহত করা শুরু করবেন সেদিন থেকে ওরা পিছু হটবে। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সারথি বিএনপির প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচিতে ঢাকার বাইরে বর্বর হামলা হচ্ছে, বাড়ি ঘরে গিয়ে হামলা হচ্ছে। আমরা বিএনপির কর্মীদেরকেও এই মিছিল থেকে বলে দিতে চাই, আঘাতের বিপরীতে যদি পাল্টা আঘাত দিতে না পারেন, আন্দোলনে জয়ী হওয়া যাবে না। শেখ হাসিনার পতন ঘটাতে হলে পাল্টা আঘাত করতেই হবে। আর যদি বসে থাকেন তাহলে রাস্তায় লাশ হয়ে পড়ে থাকতে হবে। যেভাবে আজকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা আমার বন্ধের কাপড় খুলে নেওয়ার হুমকি দিয়েছে, নোয়াখালীতে যেভাবে 2018 সালের নির্বাচনের পরে 4 সন্তানের জননীকে ধর্ষণ করেছে, বগুড়াতে যেমন ধর্ষণ করেছে, ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকায় যখন তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে,
পুরান ঢাকার নিরীহ দর্জি বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছে, বুয়েটের ছাত্র আব্রারকে যেমন কুপিয়ে হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্করকে যেমন গুলি করে হত্যা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুরকে যেমন গেস্ট রুমে নির্যাতন করে মেরেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েরকে যেমন হত্যা করেছে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে আজকে কেউ কিন্তু রেহাই পাবে না। বিশ্বজিৎ আব্রার তনু তারা কেউ ওইভাবে রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল না, কাজে আজকে সাধারণ মানুষকে জনগণকে বলতে চাই এই লড়াই এখন আর শুধু কোন রাজনৈতিক দলের লড়াই নয়, এই লড়াই দেশের 18 কোটি মানুষের লড়াইয়ে পরিণত হয়েছে, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার লড়াই, সেই লড়াইয়ে জেতার বিকল্প নাই, জিততে হবে। কাজেই সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদেরকে বলবো শান্তিপূর্ণভাবে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবেন, যখন আঘাত আসবে পাল্টা আঘাত আপনাদেরকে করেই মাঠে টিকে থাকতে হবে, কথা ক্লিয়ার? এই সরকার ইতিহাস থেকে যদি আপনারা দেখেন 72 সালে সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য ছাত্রলীগ যুবলীগের নেতাদের নিয়ে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, আজকে এই সরকার পুলিশ সামরিক বাহিনী সমস্ত বাহিনী প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, পুলিশের সর্বোচ্চ প্রধান যখন 48 ঘন্টায় শর্তযুক্ত ভিসায় যখন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পায় তখন পুলিশ বাহিনীর জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার, কিন্তু এই পুলিশ প্রধান কার কারণে নিষেধাজ্ঞা পেয়েছে? শেখ হাসিনার গদি রক্ষা করার কারণে। কাজী পুলিশ ভাইদেরকে বলতে চাই, সেনা সদস্যদেরকে বলতে চাই, বিচারপতিদেরকে বলতে চাই, এই দেশের বুকে আর কলঙ্কের ছাপ লাগতে দেন না, শেখ হাসিনার পতন ঘটাতে, গণতন্ত্র মুক্ত করতে প্রত্যেকে যার যার জায়গা থেকে সংগ্রামের জন্য প্রস্তুতি নেন। আগামীকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, আপনারা জানেন গুম হওয়া স্বজনদের নিয়ে যে সংগঠন মায়ের ডাক, আগামীকালকে 10টায় শাহবাগ